আজকে আমি তোমাদের দেখাবো ডিম আর এখানে সয়াবিন ভিজিয়ে রেখেছি ডিম আর সয়াবিন দিয়ে সুন্দর একটা রেসিপি সামান্য মশলা নিয়েছি এখানে রসুন নিয়েছি আর আদা নিয়েছি এরপর আমি জিরে নেব এবার এখানে আমি জিরে নিয়ে নেব এক চামচ মতো আর আমি শুকনো লঙ্কা ব্যবহার করছি এখানে কোনো গুঁড়ো মশলা আমি দেবো না চারটা শুকনো লঙ্কা নিয়েছি এবার এটাকে আমি একসঙ্গে পেস্ট করে নেব দেখো এখানে আমার মশলা রেডি হয়ে গেছে সয়াবিনটাও ভিজে গেছে তো এটাকে আমি এখন জল চিপতে নেব এটা গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিচ্ছে সয়াবিনটা আমি ভেজে নেব এটা গরম হয়ে গেছে এবার আমি আর একটু হলুদ দিয়ে দেবো যেহেতু এটা ভাজা করবো আমি সয়াবিনটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নেব ডিমটা ভেজে নেব ডিমগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব উপরে কটা জিরে দিয়ে দিলাম আর কোচানো পেঁয়াজ ভাজা হয়ে গেছে অনেকটা এবার আমি এই যে মশলাগুলো মশলাটা ছিল সেই মশলাটা আমি দিয়ে হলুদ লবণ মশলাটাকে এখন আমি সুন্দর করে কষিয়ে নেব এবার আমি কাটা আলুগুলো দিয়ে দেবো দিয়ে সুন্দর করে আলুটাকে মশলার সঙ্গে কষিয়ে নেব একটু এবার আমি জল দিয়ে দিচ্ছি একটু বেশি জল দিচ্ছি যেহেতু আলুটা আমি সেদ্ধ করে নিই নি এবার 10-15 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দেবো ঢেকে দিলে আলুটা গলে যাবে এবার আমি সয়াবিনগুলো দিয়ে দেবো এক করে ভাজা সয়াবিনটা আমি দিয়ে দিলাম আর একটু ঢেকে দেবো দেখো আলুটা গলে গলে গেছে এবার আমি ভাজা ডিমগুলো দিয়ে দেবো দেওয়ার পরে আমি 10-15 মিনিট এটাকে ঢেকে ঠিক মতন হতে দেবো হয়ে গেছে এবার নামিয়ে দেবো আমি মশলাটা আমি দিয়ে দেবো যেহেতু গরম মশলাটা আমি বেটে রেখেছিলাম গরম মশলাটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে নামিয়ে দেবো নামিয়ে নিয়েছি তো আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো ও আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না জানো ভালো থেকো তোমরা